আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রাজ্যের যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে লোকাল ট্রেন চলাচল সংক্রান্ত। এই মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দিলেন যে আমাদের রাজ্যে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন, কবে থেকে চালু হতে পারে লোকাল ট্রেন, কেনই বা আমাদের রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে, মনের সমস্ত কিছু আজকেই তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন। তোমাদের ডিটেলস আপনাকে জানাবো এই ভিডিওতেই, অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। শেষে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি লোকাল ট্রেনের বিষয়ে যে সমস্ত কথাগুলি বললেন ওনার সেই কথার সঙ্গে আপনারা একমত হয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এটাও কমেন্ট করবেন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় লোকাল ট্রেন কোনটি, কোন রুটের লোকাল ট্রেন চালু হলে আপনার সবচেয়ে বেশি উপকার হয়। বন্ধুরা এই সমস্ত বিষয়গুলি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন লোকাল ট্রেন চলাচলের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বললেন ওনার মুখ থেকে সেই কথাগুলি শোনা যাক। যারা ব্রিজ দিয়ে যাতায়াত করে তারা না পারলে যেতে কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন কোভিড এর জন্য এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে? তাও তো দোকান টোকান সবই প্রায় চালু রাখা দেওয়া হয়েছে, আর অন্য জায়গায় যা লকডাউন হয়েছে, কারফিউ হয়েছে, আমাদের তো সেসব কিছু নেই, আমাদের তো সবই চলছে প্রায়। সুতরাং চিন্তা করার তো কিছু কারণ নেই। আর এখনও তো অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, গভর্নমেন্টের থেকে শুরু করে সব জায়গায়, আর যেখানে যেখানে কাজ চলছে তারা নিজেরা নিজেদের ওয়ার্কারদের নিয়ে আসছে, সেই আসাটার অসুবিধেও নেই। সবজি বিক্রেতারা তারা অনেকেই গাড়িতে করেও আসতে পারছে, সব জায়গায় তো মার্কেট চলছে, সবজি মান্ডি চলছে, তো সুতরাং এগুলো ব্যস হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিলেন যে এখনই লোকাল ট্রেন চালাতে চায় না রাজ্য, এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ আজকে সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মমতা দিদি বলেন এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে, তবে লোকাল ট্রেন আরও কতদিন বন্ধ থাকবে সেই ব্যাপারে তিনি কিছুই বলেননি। এবং নিচে তখন বলা হয়েছে যে সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করতে মমতা বলেন এখনই এই সব প্রশ্ন করবেন না, আগে করোনা পরিস্থিতি সামলাতে দিন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে মমতা দাবি করেন ট্রেন বন্ধ থাকলেও পণ্য পরিবহনে সেভাবে কোনো সমস্যা হচ্ছে না, কারণ সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সড়ক পথে পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যদি লোকাল ট্রেন চালু করা হয় তাহলে সেই করোনা আরও বেড়ে যাবে, তখন পরিস্থিতি অন্যদিকে যাবে, তাই এখনও কিছুদিন লোকাল ট্রেন বন্ধ থাকবে। তবে কতদিন পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে সেই ব্যাপারে কিছুই বলেননি বা কবে থেকে চালু হতে পারে সেই ব্যাপারে কোনো ইঙ্গিতই দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তোমাদের অবশ্যই এই নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে বা বক্তব্য রয়েছে সকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।